আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেক পাস্তা। এই পাস্তাটা কিন্তু রেস্টুরেন্ট থেকেই সবাই খেয়ে থাকে, তবে আজকে আমি যেভাবে পাস্তাটা তৈরি করব এই একই রেসিপি ফলো করে আপনারা যদি বাসাতে তৈরি করেন তাহলে কিন্তু পাস্তাটা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশেই কম হবে না। চলুন তাহলে এখন পাস্তাটা কিভাবে রান্না করতে হবে সেটা দেখে নিই। প্রথমে আমি হাঁড়িতে এখানে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, তবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। ময়দাটা ভালো মতো মেশানোর পর ঠান্ডা দুধ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। এই দুধটাকে আপনারা ঠান্ডা অবস্থায় দিবেন, এতে করে ময়দাটা কিন্তু জমাট বাঁধবে না। দুধ দেওয়ার পর ভালো মতো ময়দার সঙ্গে দুধটা মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পর ভালো মতো এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর এই সসটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না, ঠিক এরকম অবস্থাতে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে আমি এখানে একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। চিজটা যখন সম্পূর্ণ গলে যাবে তখনই হোয়াইট সসটা নামিয়ে নিব। এই হাঁড়িতে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এই পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ মুরগির বুকের মাংস। এখন 1 চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিলাম 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখন এই সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মাংসটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে 4-5 মিনিট ভাজতে ভাজতে দেখা যাবে যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যখনই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ টমেটো সস। সসটা দিয়ে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব সিদ্ধ করা পাস্তা। এখানে 200 গ্রাম পাস্তা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর এখন মাংসের সঙ্গে পাস্তাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সস। সসটা পাস্তার সঙ্গে ভালো মতো মেশানোর পর এ পর্যায়ে লবণটা একটু চেক করবেন, যদি প্রয়োজন হয় এখন একটু লবণ দিয়ে নিতে পারেন। পাস্তাটা এখন রান্না হয়ে গেছে। এটাকে বেক করার জন্য আমি একটা ওভেন প্রুফ ডিশ নিয়ে নিয়েছি। পাস্তাটাকে এখন আমি সম্পূর্ণ ডিশে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে চিজটা একদম ঝুরি করে দিতে পারেন, তবে আমি একটু বড় বড় টুকরা করে চিজটা কেটে দিলাম। উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কিছু ব্ল্যাক অলিভ। এখন প্রিহিটেড ওভেনে এটাকে আমি 20-25 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। আর বেক করার পর পাস্তাটা ঠিক এরকম হয়েছে। এই পাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা। আজকের রেসিপিটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।